গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার্স ডালিয়া। আজকে সোমবার, আজকের রেসিপি আমার নিরামিষ, কিন্তু আমি এই সপ্তাহে পুরো পয়লা বৈশাখ স্পেশাল দেখাচ্ছি। তবে আজকে নিরামিষ দিয়ে শুরু, যারা নিরামিষ খান তাদের এই নিরামিষ রান্নাটা তারা করে দেখবেন আমি কী করছি। আমার পাশে থাকুন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সরষের তেল দিয়ে দিলাম, রান্নাটা সরষের তেলেই করব। এখানে আমি প্রায় 10-12 রকম সবজি নিয়েছি, তার মধ্যে যেসব সবজিগুলো সিদ্ধ করিনি সেগুলো হলো ঝিঙে, বেগুন, সজনে ডাঁটা, কুমড়ো। এবার সেদ্ধ করে নিয়েছি যেগুলো, সে তার মধ্যে আছে ডাঁটা, বরবটি, আলু, কাঁচাকলা এসব, আর এঁচড় নিয়েছি সেদ্ধ করে। এবার আমি পরপর সব সবজি দেব একটার পর একটা। কীভাবে আমি সবজিটা করছি তোমরা দেখতে থাকো। নিরামিষ তরকারি, তার জন্য আমি 5 ফোড়ন সম্বর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যেসব সবজিগুলো সিদ্ধ করিনি সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করা এঁচোড়টা। বাদ বাকি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চেরা আছে, 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা তুলে দেখে নিচ্ছি সবজিটা কতটা মজে গেছে। সব সবজি তো সেদ্ধ করা, এসে সবজিগুলো আমি একটু তুলে রেখেছিলাম, নালে বেশি গলে ঘাটা ঘাটা হয়ে যেত, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সরি হলুদ। একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু জল দেব, বেশি দেব না। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনি দিয়ে দিলাম, সবজিটা কিন্তু হয়ে গেছে নিরামিষ তরকারি। এবার আমি একটা ভাজা মশলা করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এর মধ্যে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আছে, না এলাচ, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম মশলাটা।
এই ছিল আজকে নিরামিষ রেসিপি। তো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর চ্যানেল রান্নার রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটন টিপে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে সমস্ত রেসিপির সবার আগে আপলোড করার সাথে সাথে। তো এইভাবে আমার রেসিপি তোমরা দেখতে থাকো আমার পাশে থেকে, আর আমাকে কমেন্টে জানিও আমার রান্না কেমন লাগে তোমাদের। তাই এই সপ্তাহে কিন্তু আমি পুরো পয়লা বৈশাখের স্পেশাল দেখাবো, সবাই চোখ রেখো আমার চ্যানেলে, দেখতে থাকো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও বলছি ভিডিওগুলো দেখবে। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, আর আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখার জন্য অনুরোধ করছি, সবাই পাশে থেকো। এইভাবে আজকের রেসিপি এখানেই শেষ করছি, আবার অন্য রেসিপির জন্য নেক্সট রেসিপির জন্য চ্যানেলে চোখ রেখো। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানিয়ে আমি আজকের রেসিপি এখানেই শেষ করলাম, নেক্সট রেসিপি নিয়ে আবার আসছি। সবাইকে টাটা, বাই বাই।